লাকি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাসায় যদি মাছ মাংস না থাকে, আবার গ্যাসও যদি কম থাকে, তখন ঝটপট এই রান্নাটি করে খেতে পারবেন। অনেক মজা, কিন্তু খুবই সহজ। তো আগে থেকে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি, তারপর ডিম সেদ্ধ করে হলুদ লবণ মেখে রেখেছিলাম, সেই ডিমটা তেলে দিয়ে ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচিটাও ভেজে নিয়েছি, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ার মধ্যে আগে থেকে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে রেখেছিলাম। তো সেটা দেখেছেন, একসাথে সব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। তারপর ঢাকনা খুলে আবার এটাকে নেড়ে চেড়ে রান্না করছি, একটু সময় নিয়ে নাড়াচাড়া করব। আর যেটা হয়েছে, গ্যাস একটু কম আছে, তারপর আবার দুই চুলায় দিয়েছি, এক চুলায় একটু গ্যাস আসে, আর এক চুলায় গ্যাস আসে না। যেখানে ভাত বসিয়েছি সেখানে গ্যাস আসছে, এখানে একটু কম কম গ্যাস আসছে, মানে দুই চুলায় মানে একটু সমস্যা আছে। এক চুলা দিয়ে গ্যাস একটু বেশি আসে, আর এক চুলা দিয়ে কম আসে। তো কম চুলায় গ্যাস যেখানে আসে সেখানেই আমি রান্নাটা করছি। কম আগুনে কিন্তু মিষ্টি কুমড়ার ডিমটা খুব সহজেই রান্না করে নেওয়া যায় কম গ্যাসের তাপে। আস্তে আস্তে গ্যাস বাড়তে শুরু করেছে, তিনটার দিকে পুরো গ্যাসটা চলে আসবে। এমনিতে কিন্তু কম আগুনে গ্যাসের এই রান্নাটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। নর্মালি শাকসবজি কিন্তু গ্যাসের আগুনে, কম গ্যাসে রান্না করলে খেতে ভালো লাগে না একটু বেশি আগুন না দিলে, কিন্তু মিষ্টি কুমড়ার ডিমটা অনায়াসে খেয়ে নেওয়া যাবে রান্না করে অল্প আগুনে। আর যেটা হয়েছে, যেহেতু গ্যাস কম, আমি ভুল করে মিষ্টি কুমড়াটা একটু বড় বড় করে কেটে ফেলেছিলাম, তাই তাড়াতাড়ি যেতে সেদ্ধ হয়, সেজন্য আমার এই যে খুন্তি দিয়ে আবার এটাকে আমি একটু কেটে কেটে দিচ্ছি। আমার এই খুন্তিটা একটু ধারালো আছে, তো এখানে না পানি দিব না, শুকনো শুকনো করে ভাজবো। অল্প করে পানি বের হয়েছে, ওই যে মিষ্টি কুমড়া ধোয়ার যে কিছু পানিগুলো কিন্তু লেগে থাকে, আবার কিছু পানি বেরও হয় মিষ্টি কুমড়া থেকে, তো সেটা দিয়ে রান্না করব। তো যেদিন খুব যত্ন করে অনেক মজা করে আয়োজন করে রান্না করতে চাই, সেদিনই রান্নাটাই একটা গড়বড় হয়ে যায়। আজকে কিন্তু আমি অনেক অযত্ন করে কোনো রকমের রান্না করে নিতে চাচ্ছি, কিন্তু আজকে রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। রান্নাটা ভালো হয়েছিল মানে যেভাবে রান্না করি এটা খেতে মজা হয়েছিল, যতটা আশা করিনি তার থেকে একটু বেশি রান্নাটা মজা হয়েছে। আর এটা কিন্তু আমাদের সাধারণ ফ্যামিলির একটা পছন্দের খাবার, মানে রেসিপি।